বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজারবাইজানের রাজধানী বাকুতে রয়েছেন সম্মেলনের ফাঁকে বুধবার সেখানে তিনি ফরাসি বার্তা সংস্থা এ পিকে সাক্ষাৎকার দেন যাতে বাংলাদেশের চলমান সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলেন ড ইউনুস আগামী নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তারা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন হবে তবে নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন এই লক্ষ্যে তারা কাজ করছেন বলেও জানান আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত বলেও জানান শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এদিকে বৃহস্পতিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস তারা জলবায়ু সম্মেলনে আলোচনা হওয়া বিষয়গুলো নিয়ে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয় সেসব নিয়ে কথা বলেন এর আগে বুধবার কপ সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেওয়ার পর জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সাথে সাক্ষাৎ করেন ড ইউনুস এ সময় জলবায়ু সংকট মোকাবেলায় নতুন অর্থনৈতিক কাঠামো তৈরির আহ্বান জানান প্রধান উপদেষ্টা এই বৈঠকে পাঁচটি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল মালাউই গাম্বিয়া লাইবেরিয়া এবং বাংলাদেশের নেতারা যোগ দেন এছাড়া স্বপ্নের মধ্যে এক অসীম শক্তি রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যুব সমাজকে জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন আজারবাইজানের রাজধানী বাকুতে কপ সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন এস এম সুমন সংবাদ